অব্যাহত বিধানসভা বিতর্ক, অধিবেশন শুরুর পর থেকেই একের পর এক কাণ্ড, বিক্ষোভ, ধর্ণা, সাসপেন্ডের মতো ঘটনার পর এবার যোগ হলো জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। অভিযোগ, তৃণমূলের মন্ত্রী বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন তখন স্লোগানিং করছিলেন বিজেপির বিধায়করা। ঘটনায় ১২ জন বিজেপি বিধায়কের নামে মামলা রুজু হয়েছে, ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করবেন বলে দাবি শুভেন্দু অধিকারীর। কাঠগড়ায় গেরুয়া শিবির, বিধানসভার বাইরে ধর্নার সময় জাতীয় সঙ্গীত গান তৃণমূলের মন্ত্রী বিধায়করা। অভিযোগ, সেই সময় লাগাতার বিক্ষোভ স্লোগান চালিয়ে যায় বিজেপি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। মঙ্গলবার বিধানসভা স্পিকারকে অসম্মান করায় চলতি শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা। এবার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে ১২ জন বিজেপি বিধায়কের নামে মামলা রুজু করা হয়েছে। সুদীপ কুমার মুখোপাধ্যায়, মালতী রেভা রায়, চন্দনা বারুই, নীলাদ্রি শেখর দানা, মিহির গোস্বামী, মনোজ কুমার ওরাও, সুমন কাঞ্জিলাল, দীপক বর্মন, হিরণময় চট্টোপাধ্যায়, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ। জাতীয় সঙ্গীত অবমাননা ইজ এ ক্রাইম, আমি আশা করব আইন আইনের কথা যাবে, এটাকে আমরা ধিক্কার দিচ্ছি। প্রথমে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড, এবার ১২ জন বিজেপি বিধায়কের নামে মামলা। গোটা বিষয়টিকে তৃণমূলের চক্রান্ত বলছে গেরুয়া শিবির। মমতা বলেছে বলে ওর কর্মচারীরা করেছে, এগুলো গুরুত্ব দেওয়ার কিছু না, আমরা কোনো ব্যাখ্যা দেব না। অন্যদিকে অভিযোগের খবর পেয়ে ঘটনার নিন্দা করেন স্পিকার, যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে লোকসভায় রাজ্যে নিজেদের ঝান্ডা ওড়াতেই মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই শিবির। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।